আসসালামু আলাইকুম, বাংলাদেশি ব্লগার লিজা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের সবার দোয়ায় আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। আমি আপনাদের সামনে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম, আশা করছি সবার অনেক ভালো লাগবে। আমি আজকে দুপুরে রান্নায় লাউ শাক ভাজি করব। এখানে আমি লাউ শাকটি কেটে ধুয়ে নিয়েছি। ভাত বসিয়ে দিয়েছি আর এখানে আমি পেঁয়াজ কেটে নিয়েছি। লাউ শাকে একটু আলু দিব, ওই জন্য আলুটাও কেটে রেখেছি। আর লাউ শাকে রান্না করব, আর আমি সাথে রান্না করব গরুর মাংস। আজকে আমি আপনাদের সাথে পেঁপের দুটা রেসিপি শেয়ার করব, পেঁপের পায়েস আর পেঁপের জর্দা। ওই জন্য আমি এখানে বড় সাইজের একটি পেঁপে কেটে নিয়েছি। পেঁপেটি কেটে ভালো করে ধুয়ে এখন আমি পেঁপেটি কেটে নিচ্ছি সুন্দর করে। অনেকের বাচ্চারা পেঁপে খেতে চায় না, বাচ্চাদের জন্য এই রেসিপি দুটি আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন, অনেক ভালো রেসিপিটা। আমি এখানে পেঁপে কেটে পেঁপেটি সেদ্ধ বসিয়ে দিচ্ছি, আমার কাটা হয়ে গেছে। আর এদিকে আমার মাংসটাও রান্না বসিয়ে দিয়েছি। আমার পেঁপেটি সেদ্ধ হয়ে গেছে, এখন আমি পানি ঝরিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে রেখে দেব। বাহিরে প্রচুর বাতাস আর বৃষ্টি হচ্ছে, কয়েকদিন অনেক রোদ আর গরম গেল, আলহামদুলিল্লাহ শুকরিয়া আল্লাহ অনেক ঠান্ডা আর বাতাস দেওয়ার জন্য, বৃষ্টি দেওয়ার জন্য পরিবেশটা অনেক ঠান্ডা হয়ে গেল। আপনাদেরকে দেখাচ্ছি, এখানে আমি পেঁপের পায়েস করার জন্য 1 কেজির মতন পাতিলে দুধ বসিয়ে দিয়েছি। আর সাথে দিয়ে দিচ্ছি আমি সাদা এলাচ আর ডালচিনি। আমার সেদ্ধ করে রাখা পেঁপেগুলো পানি ঝরিয়ে গেছে, কিশমিশ দেব। এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, যে যেমন মিষ্টি খান তেমন পরিমাণ মতো চিনি দিয়ে দিতে পারেন, কম বেশি যার যেমন পছন্দ তেমন দিয়ে দিতে পারেন। আমি কিশমিশ দিয়ে দিচ্ছি আর আমি এখানে দিয়ে দেব কিছু মুরব্বা। দুধটা বলক চলে আসছে, এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁপে।
আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটি লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমার চিনি একটু কম হয়েছিল, ওর জন্য আমি আরেকটু চিনি দিয়ে দিলাম। আর এখানে আমার পেঁপে আমি জর্দা করব, ওই জন্য একটি পাতিলে আমি পেঁপে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি, ডালচিনি, সাদা এলাচ। দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ। এখন আমি পেঁপের জর্দাটি রান্না করছি, সুন্দর করে লাল লাল করে ভাজতে হবে। আর নামানোর আগে একটু ঘি দিয়ে দিয়েছি। এইদিকে আমার পেঁপে পায়েসটা হয়ে গিয়েছে, আমি 2 চামচ ঘি দিয়ে দিচ্ছি। আমার রান্না একদম রেডি, এই যে পেঁপের জর্দাটা হয়ে গিয়েছে, আর সাথে পেঁপের পায়েসটাও অনেক মজার হয়েছে। রেসিপি দুটা অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন, অনেক টেস্টি হয়েছিল। এই যে আজকে আমার বাসায় রান্না, গরুর মাংস, লাউ শাক ভাজি, ভাত। আমার ভিডিওটি আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।